আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রূপাক্ত সীমা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি ব্রাইডাল শাড়ি কালেকশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়ের কনেদের জন্য যেই শাড়িগুলো পরা নেওয়া হয় সেই শাড়িগুলো। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে যে শাড়িটি এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটি শাড়ি, খুবই গর্জিয়াসভাবে কাজ করা রয়েছে। আমি শাড়িটি সম্পর্কে ভাইয়া থেকে জেনে নিচ্ছি। ভাইয়া, শাড়িটা সম্পর্কে একটু কিছু বলুন। এটা হচ্ছে বিয়ের শাড়ি, আপনার জারকান স্টোনের কাজ, স্প্রিং এর কাজ, বড়িটা হচ্ছে ভেলভেট আর কুচিটা হচ্ছে সিল্কের মধ্যে। ঠিক আছে, কুচিটা হচ্ছে সিল্কের মধ্যে। এটা বিয়ের জন্য নতুনত্ব আইটেম। এটার বড়িটা হবে আপনার ভেলভেটের দিয়ে কাজ করা আর কুচিটা হচ্ছে সিল্কের। এটার বলে হাফ অ্যান্ড হাফ শাড়ি, জারকান পাথরের এবং স্প্রিং এর কাজ। ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে যে শাড়িটি দেখাচ্ছি খুবই গর্জিয়াস একটি শাড়ি। আমরা আপনাদেরকে শাড়িটার বডি পার্টটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাফ বডি পার্ট হবে সিল্ক এবং হাফ বডি পার্ট হবে ভেলভেটের উপরে ঝাড়কানি স্টোনের কাজ করা, এবং এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি খুবই গর্জিয়াসভাবে কিন্তু এই যে স্টোনগুলো দেখছেন এগুলোকে বলা হয় ঝাড়কানি স্টোন। ঝাড়কানি স্টোন এবং স্প্রিংয়ের কাজ করা রয়েছে, খুবই সুন্দর একটি শাড়ি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর, এবং এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ইন্ডিয়ান শাড়ি। সবাই কিন্তু আমরা জানি এগুলো কিন্তু বিয়ের শাড়ি, কনেদেরকে কিন্তু পরানো হয়। আপনারা খুবই গর্জিয়াস শাড়ি যদি আপনারা খুঁজে থাকেন এখানে চলে আসুন। এখানে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবল পাবেন। এই শাড়িগুলোর কি আরও কালার আছে না ভাইয়া? হ্যাঁ, কালার হবে। এগুলোর কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবল আছে। আমরা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে সবগুলো দেখাতে পারবো না, তাই আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিলাম। এখানে আসলে কিন্তু এই ডিজাইনের মধ্যেই অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটার, এটা হবে এটা শেড, একটা হাফ সিল্ক না ভাইয়া? এটা কুচিটা কিন্তু সিল্কের হবে, বডিটা হবে ভেলভেটের। আপনাদেরকে আমি যেই পার্টটা দেখাচ্ছি এটা কিন্তু কুচিতে থাকবে। কুচিতে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে, গর্জিয়াসভাবে। এই কাজগুলোকে কিন্তু ঝাড়কানি স্টোন দিয়ে কাজ করা বলা হয়ে থাকে, এবং স্প্রিং দিয়ে খুবই সুন্দর কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে, পুরো ইন্ডিয়ান ওয়ার্ক করা। এখন আমি আপনাদেরকে এটা ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে ভেলভেট দিয়ে এবং স্টোনের ওয়ার্ক করা। বডিতে যেভাবে ওয়ার্ক করা রয়েছে সেম ওয়ার্কটা কিন্তু ব্লাউজ পিসে রয়েছে, যেহেতু এটা ব্রাইডাল শাড়ি দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস। কালারটা কিন্তু আপুরা খুবই সুন্দর, যে কোনো ব্রাইডকে কিন্তু ভালো লাগবে। আপুরা যারা মেরুন কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন, রেড মেরুন যেটাকে বলা হয়। এর প্রাইসটা হবে আপনার ফিক্সড প্রাইস 17,000 টাকা। এর মধ্যে কম আছে, প্রাইস বেশি আছে, 9,000 থেকে শুরু 25 পর্যন্ত দেওয়া যাবে। ওকে, এই শাড়িটা কিন্তু আপুরা বিভিন্ন রেঞ্জের রয়েছে। আমি এখন আপনাদেরকে যেই শাড়িটা দেখালাম এটার প্রাইস হচ্ছে 17,000 টাকা। এটা কিন্তু আপনারা এখানে আসলে এই শাড়ির ভিতরে অনেকগুলো কোয়ালিটি পাবেন, অনেক টাইপসের রয়েছে, তাই প্রাইসটা কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। 9,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত শাড়ি রয়েছে, যার যেরকম পছন্দ আমরা কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে যেরকম দরকার সেরকম এখান থেকে এসে নিয়ে যেতে পারি। এবং আপনারা যদি কেউ এই শাড়িটি নিতে চান সরাসরি চলে আসুন সুবর্ণা শপে। তাদের শপের নাম হচ্ছে সুবর্ণা। আপনারা কিন্তু সবাই গাউসিয়া মার্কেট চিনে থাকেন। গাউসিয়া মার্কেটে কিন্তু আমরা জানি ওভারব্রিজ সংলগ্ন যে বিল্ডিংটা রয়েছে নূর ম্যানশন, সেখানে কিন্তু বি প্লাস রয়েছে। বি প্লাসের পাশের যেই শপটা সেটাই কিন্তু সুবর্ণা, তাই আপনারা কিন্তু সরাসরি এখানে চলে আসুন গাউসিয়াতে। এখানে এসে দেখে নিয়ে যান সুবর্ণা শপ থেকে এই সুন্দর শাড়িটি। এখন আমি আপনাদেরকে আরেকটি শাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের সামনে আরেকটি শাড়ি দেখাচ্ছি, খুবই সুন্দর একটি শাড়ি। এটাও কিন্তু আপুরা বিয়ের কনেদের জন্যেই। এই কালারটা কিন্তু স্পেশালি আমরা রিসেপশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, অনেকে কিন্তু পছন্দ করে থাকি রিসেপশনের জন্য এই কালারটি। আর রাত্রের পার্টির জন্য আশা রাখি আপনাদের ভালো লাগবে। এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটি শাড়ি, এটাও কিন্তু সেম কোয়ালিটির, রাইট ভাইয়া? এটাও কিন্তু ভেলভেটের উপরে ঝাড়কান স্টোন এবং পার্লের কাজ করা। এটা কিন্তু স্প্রিং এবং পাল দিয়ে সুন্দর করে স্টোন বসানো আছে। এখানে কিন্তু তিনটা জিনিস দিয়ে কাজ করা রয়েছে, খুবই সুন্দর একটি শাড়ি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর করে নিখুঁতভাবে পাল বসানো আছে এবং স্প্রিং এর কাজ করা আছে। খুবই সুন্দর একটি শাড়ি, অনেক গর্জিয়াস, যেহেতু এগুলো ব্রাইডদের জন্যে। আপুরা ব্রাইডদের জন্য কিন্তু খুবই গর্জিয়াস একটি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, খুবই সুন্দর।
যারা এই কালারটি পরতে পছন্দ করেন তারা কিন্তু সরাসরি চলে আসুন সুবর্ণা শপে। তাদের শপের নাম হচ্ছে সুবর্ণা। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে তাদের শপের অ্যাড্রেসটা আমাদের স্ক্রিনেও শো করে দিচ্ছি। এই শাড়িগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই হেভি, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই গর্জিয়াস শাড়ি বিয়ের কনেদের জন্যে। এটা কিন্তু শাড়িটার বডি পার্ট, শাড়িটা কিন্তু ফুল বেলভেটের শাড়ি, এটা কিন্তু ফুল বেলভেটের উপরে কাজ করা। এটাতে কিন্তু বেলভেটের উপরে ঝাড়কানি স্টোন এবং পাল দিয়ে এবং স্প্রিং দিয়ে কাজ করা রয়েছে, খুবই সুন্দর একটি শাড়ি। এখন আমরা দেখতে পাচ্ছি কুচিতে যে পার্টটা থাকবে, কুচির পার্টটা শাড়িটার, খুবই সুন্দর একটি শাড়ি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে পাড়ের যে কাজটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা প্রাইসটা কত ভাইয়া? এই সুন্দর শাড়িটি কিন্তু আপনারা এখানে আসলে নিয়ে যেতে পারেন মাত্র 14,000 টাকায়। মাত্র 14,000 টাকা এত সুন্দর গর্জিয়াস একটি শাড়ি আপনারা কিন্তু বিয়ের জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে এসে। এবং এখানে আসলে এটা কি ফিক্সড প্রাইস ভাইয়া নাকি এটা? ওকে, এই এই শাড়িগুলো কিন্তু আপুরা আমি আপনাদেরকে ফিক্সড প্রাইসে, বিভিন্ন প্রাইসে রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ফিক্সড প্রাইস। এটা কিন্তু 14,000 টাকা মাত্র, খুবই সুন্দর একটি শাড়ি, বেলভেটের উপরে ওয়ার্ক করা। 14,000 টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আসলে ব্রাইডাল কালেকশন। এখন আমি আপনাদের শাড়ির ব্লাউজ পিসটাও দেখাচ্ছি। ব্লাউজ পিসটাতেও কিন্তু কাজ করা রয়েছে স্টোনের, খুবই সুন্দর করে, খুবই গর্জিয়াস। ভিউয়ার্স, আপুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা আছে। এই কাজটা কিন্তু আমাদের ব্লাউজ পিসে থাকবে, খুবই সুন্দর একটি কাজ। এবং এই শাড়িটা কিন্তু 14,000 টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন সুবর্ণা শপ থেকে। আমি আবারও বলে দিচ্ছি, তাদের শপের নাম হচ্ছে সুবর্ণা এবং তাদের অ্যাড্রেসটা কিন্তু গাউসিয়ার যে ওভারব্রিজ সংলগ্ন বিল্ডিংটি রয়েছে নূর ম্যানশন, তার দ্বিতীয় তলায় কিন্তু বি প্লাস রয়েছেন। আপনারা উপর দিকে তাকালেই কিন্তু দেখতে পাবেন, তার পাশেই যে শপটি সুবর্ণা সেখানে আসলেই কিন্তু এই সুন্দর শাড়িটি নিয়ে যেতে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপুরা, এই শাড়িগুলো কিন্তু ব্রাইডাল শাড়ি, যেহেতু এগুলোর সাথে কিন্তু ওড়না রয়েছে। আমি আপনাদেরকে ব্রাইডদের জন্য যে ওড়নাটি সেটিও দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটি ওড়না রয়েছে প্রতিটা শাড়ির সাথেই। ভিউয়ার্স, খুবই সুন্দর একটি ওড়না কিন্তু রয়েছে আপুরা ব্রাইডদের জন্য, কিন্তু দেখতেই পাচ্ছেন এই ওড়নাগুলো কিন্তু থাকে এই শাড়িটার সাথেও কিন্তু রয়েছে। প্রতিটা শাড়ির সাথেই কিন্তু এরকম একটি করে ওড়না পাবেন স্টোনের ওয়ার্ক করা নেটের উপরে, খুবই সুন্দর একটি ওড়না। আপুরা, খুবই সুন্দর একটি ওড়না কিন্তু দেখুন, স্প্রিং এর ওয়ার্ক করা এবং স্টোনের ওয়ার্ক করা রয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি কালার এবং ডিজাইন সহ শাড়ি দেখিয়ে দিচ্ছি বেলভেটের উপরে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটি শাড়ি দেখাচ্ছি, ব্রাইডাল কালেকশন, বেলভেটের উপরে ওয়ার্ক করা স্টোনের, খুবই সুন্দর একটি শাড়ি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার, এই কালারটা কিন্তু আপুরা রেড কালার, এটা কিন্তু খুবই সুন্দর একটি রেড কালার, ব্রাইডাল রেড। আপনারা যেই শাড়িগুলো ব্রাইডদেরকে পরতে দেখেন রেড কালার, ওই কালারটা এটা, খুবই সুন্দর একটি শাড়ি। এটাও কিন্তু সেম, শুধু কাজটা কিন্তু ভিন্ন ডিজাইনে করা আছে, বাট এটাও কিন্তু ঝাড়কানি স্টোনের ওয়ার্ক করা স্প্রিং এর উপরে, খুবই সুন্দর করে গর্জিয়াসভাবে। আপুরা দেখুন, খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু ওয়ার্ক করা রয়েছে, স্টোনগুলো কিন্তু সহজে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর যেহেতু এগুলো ইন্ডিয়ান শাড়ি, খুবই কোয়ালিটিফুল, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই, এটার প্রাইসটা কত? এটা কিন্তু 12,500 টাকা। মাত্র 12,500 টাকা হলেই কিন্তু এই সুন্দর ব্রাইডাল শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আসলে। আমি আপনাদেরকে শাড়িটার বডি পার্ট দেখাচ্ছি, বডি পার্টটাতে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে। এটা কি অল ওভার বেলভেটের? হ্যাঁ, এটা কিন্তু অল ওভার বেলভেটের উপরে স্টোনের ওয়ার্ক করা রয়েছে, পুরোটা শাড়ি কিন্তু বেলভেটের উপরে স্টোনের ওয়ার্ক করা এবং অল ওভার ওয়ার্ক করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শাড়িটার বডি পার্টে যে পার্টটা রয়েছে, পার্টটাতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে। আপুরা, এই শাড়িগুলোর কিন্তু 5টা কালার অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু যার যেই কালার পছন্দ এখানে এসে দেখে নিয়ে যেতে পারেন। সেম ডিজাইনের ভিতরে কিন্তু 5টা কালার অ্যাভেলেবেল থাকে। আমি আপনাদেরকে ভিন্ন ডিজাইনের 3টি কালার দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে, সময় স্বল্পতার কারণে কিন্তু আমি সবগুলো দেখাতে পারছি না, তাই দুঃখিত। আপনারা এখানে এসে যার প্রয়োজন এখান থেকে এসে দেখে নিয়ে যান। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটার বডি পার্ট। এটা কিন্তু শাড়িটার বডি পার্ট, খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা রয়েছে, এগুলো কিন্তু ইন্ডিয়ান বেলভেটের উপরে ওয়ার্ক করা, ইন্ডিয়ান ওয়ার্ক করা, খুবই সুন্দর একটি শাড়ি। আপুর, এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে, আমি আপনাদেরকে এখন ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপুর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ফুল করা রয়েছে, এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু
গলার পার্টে থাকবে এবং এটা কিন্তু হাতায় থাকবে। পুরোটা ব্লাউজ কিন্তু ওর উপর ওয়ার্ক করা, সুন্দর করে খুবই গর্জিয়াস একটি ব্লাউজও পাচ্ছেন এই শাড়িটার সাথে। আপুর এটা কিন্তু গলায় থাকবে, এই কাজটা কিন্তু খুবই সুন্দর। এই ব্লাউজটাও কিন্তু এই ব্রাইডাল শাড়িতে কিন্তু আমরা জানি ব্লাউজ পিসটাও গর্জিয়াস হয়ে থাকে, এটাও কিন্তু খুব গর্জিয়াস একটি ব্লাউজ পিস দেওয়া আছে, তাই ব্লাউজ পিস নিয়ে কিন্তু আপনাদের টেনশন করতে হবে না। এবং পুরোটা শাড়ি কিন্তু ভেলভেটের উপর স্টোনের ওয়ার্ক করা, ঝাড়খানি স্টোন খুবই সুন্দর। এবং এই শাড়িটার প্রাইস আমি আরেকবার বলে দিচ্ছি, 12,500 টাকা। মাত্র 12,500 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটি এখানে এসে নিয়ে যেতে পারেন। আমি আবারও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এই শাড়িগুলো যদি কেউ নিতে চান তাহলে আপনারা সরাসরি চলে আসুন তাদের শপের অ্যাড্রেসে। আমি তাদের শপের নামটি এবং অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে আমাদের স্ক্রিনে শো করে দিচ্ছি তাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ, যেন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে এসে এই শাড়িগুলো নিয়ে যেতে পারেন। তাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে নূর ম্যানশন শপিং সেন্টার, দ্বিতীয় তলা, গাউছিয়া মার্কেট, ঢাকা 1205। এবং শপের নামটি হচ্ছে সুবর্ণা। তাদের কিন্তু এই শপটি কোথায় অবস্থিত আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই কিন্তু আমরা কম বেশি গাউছিয়া মার্কেট চিনে থাকি। গাউছিয়া মার্কেটের যে পাশের বিল্ডিং রয়েছে নূর ম্যানশন ওভারব্রিজ সংলগ্ন যে বিল্ডিংটি, তার দ্বিতীয় তলায় চলে আসলেই কিন্তু আপনারা সুবর্ণা শাড়িজ পাবেন। এখানে আসলেই কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে যেতে পারেন। এবং আপুরা যে শাড়িটি আমি আপনাদেরকে দেখিয়েছি তার সাথে কিন্তু ওড়না রয়েছে, ব্রাইডাল ওড়না। আমি আপনাদেরকে ওড়নাটিও দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটি ওড়না, খুবই সুন্দর একটি বড় ওড়না কিন্তু দেওয়া আছে, স্টোনের ওয়ার্ক করা, আপনারা দেখতেই পাচ্ছেন নেটের ওড়নাটি। এইগুলো কিন্তু ব্রাইডাল শাড়ির সাথে দেওয়া হয়ে থাকে, এই শাড়িতেও কিন্তু রয়েছে, খুবই সুন্দর একটি ওড়না। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আপুর আমি কিন্তু আপনাদেরকে শাড়িগুলোর প্রাইস বলে দিয়েছি এবং শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। শাড়িগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে, বিভিন্ন কালার থাকে, ডিজাইন থাকে, যার যেরকম দরকার আপনারা কিন্তু এখানে এসে দেখে নিয়ে যেতে পারেন। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সবগুলো দেখাতে পারছি না। আমি কিন্তু তাদের অ্যাড্রেসটি আমাদের স্ক্রিনে শো করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এবং বলেও দিয়েছি। আশা রাখি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সবাই সেখানে অ্যাড হয়ে যেতে পারেন। এবং আপনারা যারা রিকোয়েস্ট করে থাকেন যে কোনো ভিডিও দেখার জন্য, আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করে থাকি সবসময়, যদিও একটু লেট হতে পারে, বাট আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো দেখেই থাকি। এবং আপুরা যদি কেউ কোনো ভিডিও দেখতে চান সরাসরি আমাদেরকে পেজে ইনবক্স করুন অথবা মেসেজে জানিয়ে দিন। আমাদের গ্রুপ রয়েছে রিপোর্টার রূপালিকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমাদের গ্রুপ এবং পেজ রয়েছে, সেখানে কিন্তু আপনারা আমাদের সাথে মেসেজ অপশনে কথা বলতে পারেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এবং কেউ যদি কারো শপে রিভিউ করাতে চান ভাইয়া বা আপুরা, তাহলে আমাদের সাথে সরাসরি সেখানে এসে যোগাযোগ করুন। আচ্ছা রাখি, ভালো থাকবেন, থ্যাংক ইউ।